আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি আলাদা ফেসবুক পেজ না খুলেই আপনাদের নিজস্ব যে পার্সোনাল ফেসবুক পেজটি রয়েছে বা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটিকে কিন্তু আপনারা একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। তো প্রফেশনালি কিভাবে আপনারা মোড়টা দিবেন তার জন্য আজকে এই মূল ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক যে আইকনটি রয়েছে আপনাদের ফোনে সেই ফেসবুক আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে প্রোফাইল আইকনটি রয়েছে প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতেছেন যে আমার প্রোফাইলটা এখনও ক্লাসিক মোডে আছে, প্রফেশনাল মোড অন করে নাই। তো তার জন্য আপনারা অ্যাডস্টোরির সাথে যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে টার্ন অন প্রফেশনাল মোড। এই টার্ন অন প্রফেশনাল মোডটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অন প্রফেশনাল মোড, এখান থেকে নিচ থেকে আপনারা টার্ন অনে ক্লিক করবেন। তো টার্ন অনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আপনারা দেখতেছেন যে আমার আইডিটি কিন্তু প্রফেশনাল মোডে চলে আসছে। তো আমি এখান থেকে ডান দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু আমার আইডিটি প্রফেশনাল মোডে চলে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা প্রফেশনাল মোডটি অন করে ফেসবুক থেকে প্রতি মাসে প্রায় লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।